জাকির নায়েকের একটি গুণ আছে যাতে অনেকেই মনে করে তিনি খুব বুদ্ধিমান একজন লোক। যখন তিনি অনেক তথ্যের কথা দ্রুত বেগে আবৃত্তি করতে পারে, তার অসাধারণ মেধা থেকে এইভাবে মনে করা হয় যে সাবাস, ইনি তো খুব জ্ঞানী মানুষ। কিন্তু আমার এক বন্ধু তার 5 মিনিটের একটি উত্তর মূল্যায়ন এবং সেই 5 মিনিটে তিনি 25টিরও বেশি ভুল তথ্য দিয়েছেন। চার্লস ডারউইন ওয়েন্ট অন অ্যান আইল্যান্ড বাই দ্য নেম অফ ক্যালাট্রোপিস। ক্যালাট্রোপিস্ট দ্বীপ, এই নামে পৃথিবীর কোনো জায়গায় কোনো দ্বীপই নাই। আসলে গালাপাগোস দ্বীপপুঞ্জিতে ডারউইন গিয়ে সেই পাখিগুলো দেখেছেন। And there he found birds pecking at niches. এই পাখিগুলো কোনো কক্ষে ঠোকর দেয় না, নায়ক যেমন বলেন। এরা বিভিন্ন বাস্তুতান্ত্রিক পরিবেশে বাস করে। Depending upon the ecological niches they peck, the beak kept on becoming long and short. প্রজাতিগুলোর মধ্যে ঠোঁটের দৈর্ঘ্য ছাড়াও আরো অনেক পার্থক্য ডারউইন পর্যবেক্ষণ করেছেন, যার মধ্যে ছিল রং, দেহের আকার, সঙ্গীর সাথে ব্যবহার, গান এবং খাদ্যাভ্যাস। This observation was made in the same species, not in different species. না, ডারউইন 14টি আলাদা প্রজাতির ফিঞ্চ পাখির ঠোঁট পর্যবেক্ষণ করেছিলেন। নায়কের কথা মতো শুধু এক প্রজাতির নয়, একই প্রজাতির মধ্যে ঠোঁটের কোনো পার্থক্য নেই। চার্লস ডারউইন রোট আ লেটার টু হিজ ফ্রেন্ড থমাস থম্পটন। ডারউইনের সমস্ত চিঠি প্রকাশিত, এমনকি ইন্টারনেটে সার্চ করে দেখা যায় সেখানে থমাস থম্পটন নামে কারো কোনো দলিল নেই। চার্লস ডারউইন হিমসেলফ সেড দ্যাট দে ওয়্যার মিসিং লিংকস, হি ডিড নট এগ্রি উইথ ইট। ডারউইন একমত যে মিসিং লিংক ছিল, কিন্তু তার মানে এই নয় যে তিনি নিস্তত্ত্ব স্বীকার করেননি। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে কোথাও এই মিসিং লিংক গুলো পাওয়া যাবে। দ্য রিজন ইজ বিকজ দ্যাট ইফ ইউ অ্যানালাইজ দ্য চার্চ ওয়াজ এগেইনস্ট সায়েন্স প্রিভিয়াসলি। বিশ্ব ধর্মের চর্চা কখনো বিজ্ঞানের বিরুদ্ধে ছিল না। গ্যালিলিওর আমলে প্রায় প্রত্যেক বিখ্যাত ইউরোপীয় বৈজ্ঞানিক ধর্মপ্রাণ খ্রিস্টান ছিলেন, এমনকি গ্যালিলিও নিজেও একজন ধর্মপ্রাণ খ্রিস্টান ছিলেন। নিউটন, কপারনিকাস, কেপলার, বয়েল, লিনিয়াস, প্যাসকেল সকলেই বাইবেলে গভীর বিশ্বাস করতেন। And you know the incident that they sentenced Galileo to death. They sentenced Galileo to death. গ্যালিলিও একজন ধর্মপ্রাণ ক্যাথলিক, চার্চ তাকে কখনোই মৃত্যুদণ্ড দেয়নি। 1633 সালের 22শে জুন তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরবর্তীতে তাকে শুধু গৃহবন্দী করে রাখা হয়। আরও অনেক পরে 1642 সালে 8ই জানুয়ারি তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন। গ্যালিলিও বিশ্বাস করতেন যে তার সূর্যকেন্দ্রিকতাবাদ তত্ত্ব বাইবেলে সমর্থিত, এবং এই বিষয়ে তিনি একটি বই লেখেন যেখানে অগস্টিনের মতো কিছু প্রথম চার্চ ফাদারের মন্তব্য ব্যবহার করেন। নায়ক এই বাক্য আরও 2 বার বলেছেন, কিন্তু আমরা সেটাকে মাত্র একটি ভুল হিসেবে ধরব। So all the scientists, most of them, they support the theory because it went against the Bible, not because it was true. আসলে ডারউইনের সময়কালে অধিকাংশ বৈজ্ঞানিক তার বিবর্তনবাদ তত্ত্ব গ্রহণ করেননি, এবং এই বিজ্ঞানীদের অধিকাংশই বাইবেলকে খুব সম্মান করত। মূল কথা, নায়কের এই পুরো বর্ণনা মন গড়া মাত্র। এখানে ডক্টর নায়কের প্রায় সব কথাই ভুল। হোমোনাইডস বলে কিছু নেই, প্রকৃত শব্দ হবে হোমোনিডস। শুধু 4টি হোমোনিডস নয়, কমপক্ষে 14 প্রকার হোমোনিডস আছে। ফার্স্ট ইজ লুসি along with its guide Dasnopithecus. Dasnopithecus বলে কোনো হোমিনিড নেই। লুসি যে হোমিনিডের অন্তর্ভুক্ত তার নাম Australopithecus afarensis, which died about 3.5 million years, Ice Age. বরফযুগ মোটেই 3.5 মিলিয়ন বছর আগের ঘটনা নয়, 1.6 মিলিয়ন বছর পূর্ব থেকে 10,000 বছর পূর্ব পর্যন্ত ছিল। Then next came the Homo sapiens, which died about 500,000 years ago. হোমো সেপিয়েন্স 5,000 বছর আগে মারা যায়নি। হোমো সেপিয়েন্স তো আমি, আপনি, এমন কি জাকির নায়েকও। Then came the Neanderthal man. বিবর্তনবাদ মতে নিয়ান্ডারথালরা আমাদের পূর্বপুরুষ নয়, বরং বরফ যুগের অন্য শাখায় বিকশিত হয়েছে। The Neanderthal man, who died 140,000 years ago. নিয়ান্ডারথালরা 30,000 বছর আগে বিলুপ্ত হয়েছিল, 100 থেকে 40,000 বছর আগে নয়। Then came the fourth stage, the Cro-Magnon. ক্রোম্যাগনন আর হোমো সেপিয়েন্স একই প্রজাতি, যেটা নায়ক আগে আলাদা প্রজাতি হিসেবে ধরেছে। There is no link at all between these stages. For the Nobel Prize for inventing.
about Rupert Talbot. This person wrote a new theory of evolution against Darwin's theory. Rupert Talbot ke ei name ami kauke kothao khuje paini. From the apes. If you know of Sir Frank Salisbury, you are the biologist. একের পর এক অখ্যাত ব্যক্তিদের নাম বলে যাচ্ছেন নায়ক, কে এই স্যার ফ্র্যাঙ্ক সলসবেরি? আবার দীর্ঘ সন্ধানে এমন নামে কারো কোনো নিশানি পাওয়া যায়নি, কিন্তু যথেষ্ট প্রমাণ না থাকায় এটা ভুল হিসেবে ধরব না। ইফ ইউ নো অ্যাবাউট হোয়াইট মিট, স্যার হোয়াইট মিট। হোয়াইট মিট? স্যার হোয়াইট মিট আবার কে? চতুর্থবারের মতো এমন নামে কারো সন্ধান পাওয়া যায়নি। At lower level, an amoeba, at lower species level, amoeba can change to paramecia. Paramecia বলে কিছু নেই। তিনি সম্ভবত প্যারামিসিয়াম বোঝাতে যাচ্ছেন। কিন্তু অ্যামিবা থেকে প্যারামিসিয়ামের বিবর্তন যতটুকু, বানর এবং মানুষের জীবতাত্ত্বিক পার্থক্য আরো অনেক বেশি বড় একটা পরিবর্তন। According to Hans Craig, who's authority in this field, he said it is unimaginable. ফ্রান্সিস ক্রেগ বলে কেউ নেই, নায়ক সম্ভবত ফ্রান্সিস ক্রিক বোঝাতে চাচ্ছেন, যিনি ডিএনএর আবিষ্কারক। এই ফ্রান্সিস ক্রিক বিবর্তনবাদে পুরোপুরি বিশ্বাসী ছিলেন।